বাগেরহাট ও গোপালগঞ্জ পাশাপাশি দুটি জেলা। মধুমতি নদী এ দু জেলার সীমান্ত দিয়ে বয়ে গেছে। নদীর বুকে জেগে ওঠা চরে 500 হেক্টর জমি জবরদখল করে ভূমিদস্যু শেখ ফরিদ আহমেদ ওরফে ফরিদ চেয়ারম্যান ও সাইদ বিশ্বাসের বাহিনী। সবসময় এ বাহিনীর ভয়ে আতঙ্কিত থাকেন এলাকার লোকজন। চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা, হত্যা, সব ধরনের অপকর্ম এ বাহিনী দ্বারা সংগঠিত হয়। শেখ শামসুল আলম নামের এক যুবক তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দিনে দুপুরে তাকে নির্মমভাবে হত্যা করে শেখ ফরিদ আহমেদ ও সাইদ বিশ্বাসের বাহিনী। সম্প্রতি বাগেরহাট ঘুরে এসে কামরুজ্জামানের গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন জাহিদুল ইসলাম সুমন। বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম চিঙ্গড়ি। জেলা সদর থেকে অনুন্নত এই জনপদের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। অধিক দূরত্ব এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে কুখ্যাত সন্ত্রাসী সাইদ বিশ্বাস, শেখ ফরিদ আহমেদ ও তাদের লোকজন দিনের পর দিন এই এলাকার মানুষকে জিম্মি করে রেখেছিল। দেশে এদের জন্য কোনোভাবে ঘুমন যায় না, তারপর দেশে চিন্তা করে গাঁজা বেছে, মদ বেছে, পেন্সিল বেছে, হিরোইন বেছে, এই সব কিছু সাইদ বিশ্বাস আর চেয়ারম্যান ফরিদ এদের সহযোগিতা করে। চেয়ারম্যান টাকা আছে, টাকা দেয় থানায় নিয়ে ধরে নিয়ে ছাড়াই নিয়ে বসে, আর এই সাইদ এর বিষয়ে এই করে না, কিছু করে না। সাইদ বিশ্বাস এক নম্বর আসে, এই সাইদের জন্য সব কিছু করে। সাইদ করে দেয় আমাকে, করে সুরের বিষয়ে করে দেয় সুরি করে। এই সন্ত্রাসী চক্রের অপকর্মের প্রতিবাদ ও এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিরোধের জন্য কাজ শুরু করেন এলাকার জনপ্রিয় ও প্রতিবাদী যুবক শেখ শামসুল আলম। আর এটাই কাল হয় শামসুল আলমের জীবনে। ঘটনা 18 এপ্রিল 2012। পার্শ্ববর্তী বাজার থেকে ভ্যান যুগে বাড়ি ফেরার সময় খুনি চক্রটি দিনে দুপুরে রাস্তার উপর নৃশংসভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে শামসুল আলমকে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শামসুল আলম। আলমবাড়ি নইয়ে নদী মসন্তপুর বাজার এসতেছি, যখন আজহার সাল ফরিদির বাড়ির সামনে আইসি, তখন দেখলাম চেয়ারম্যান ফরিদ আহমেদ ও সাহিদ বিশেষ 25-30 জন লোক নিয়ে আমাকে অস্ত্রপাতি সহকারে ঘিরে ফেলাইছে। তখন চেয়ারম্যান ফরিদ আহমেদ কয় শুয়ের বাচ্চারা খুন কর, খুন করার কথা কই সে রান্দা দিয়ে খুনির উদ্দেশ্যে মাথা ধরা কোপ দিয়েছে। মাথা ধরা কোপ দিলে আলম ভাই ডাইনের দিয়ে ঠেকাইছে। ডাইনের দিয়ে ঠেকানোর পরে সাথে সাথে আত্মা বিশেষ সাথে ওর হাতে ছিল রোহাট রট, ওই রট দিয়ে মাথা ধরা বাড়ি দিলে আলম ভাই বামাত দিয়ে ঠেকাইছে। বামাত ভেঙে গেছে, যখন ভেঙে গেছে তখন আমি দৌড়ে যেয়ে ব্যানের দিয়ে দৌড়ে যেয়ে নামি কোছে আলম বাড়ি জোড়া দোষী যে আমার আলম বাড়ি তোরা জানে মারিস নিয়ে দৌড় করলো কি আমার দিয়ে ভিটি বাড়ি দিয়েছে। ভিটি বাড়ি দিলে আলম ভাই পড়িয়ে গেছে। পড়িয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম মিটুল বিশেষ বেলা দিয়ে গাই দিয়ে আর ডাইন ফার আঁঠুর নিচে বেদ করে হেলাইছে। তখন দেখলাম টুটুল বিশেষ আঁতুড়ি দিয়ে বুকের উপর উঠে বার উঠেছে। তারপরে দেখলাম বুলু ভয়ির গলা শিবি ধরে নুড়ি টেনে সেরার জন্য চেষ্টা করতেছে। তখন সাহিদ বিশেষ আইসে আর আটি আলম ভাই বলতেছে যে সাহিদ তুই যখন আইসির আমারে মারি হেলাবে না রে, তুই ঠেকা কয় শুয়োরের বাচ্চা তোরে তোরে ঠেয়াবো তোরে ফেলাবো মারি, এই কয়ে সাহিদ বিশেষ চাপাটি দিয়ে বাম পার আঁঠুর নিচে কবজা সবাই এমন কোপ দিয়েছে দুই কোপে দুই ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে পান্না বিশেষ করছে আর রাগ মেরে দে, এই কয়ে এমনি ও পান্না বিশেষ আঁঠুতি 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 রান্দাতে কোপ দিয়েছে, কোপ দেওয়ার সাথে সাথে আঁঠু কাটি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নৃশংসভাবে হত্যা করছে একটা লোকরে ব্যাগুড় দিয়ে ঘিরে ফিরে তাকে নৃশংসভাবে অতর্কিতভাবে কোপাইয়ে খণ্ড খণ্ড করে তাকে রক্তক্ষরণ করে হত্যা করছে। দুইটার সময় মার কাছে খবর আসলো তার ছেলেরে হত্যা করে ফেলছে। আমি সেই জায়গায় উপস্থিত ছিলাম, আমি আমার বাইরে বাঁচাইতে পারি নাই, বারবার চেষ্টা করছি কিন্তু এই অস্ত্রপাতি রামদাও নিয়ে আমাদের তা করে। এবং যে ভ্যান চালক জিয়া সে বাজাতে গিয়া তার হাত পাও চপ কাটিয়া রাস্তার পাশে ফেলে দিল। এই দেখিয়া আমরা কেউ সাহস করিয়া জীবন বাঁচানোর জন্য যাইতে পারিনি। যেভাবে লোকটাকে হত্যা করা হয়েছে মনে হয় বর্তমান যুগে আফ্রিকার বা সোমালিয়া এ ধরনের হত্যা নৃশংস হত্যাকাণ্ড ঘটে না, এমনকি নির্যাতন তো করেছেই, পুরুষাঙ্গ কেটে তাকে হত্যা করেছে। শামসুল আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শামসুল আলমকে বহনকারী ভ্যান চালক জিয়া খান তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। অলৌকিকভাবে বেঁচে গেলেও প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন
নিহত শামসুল আলমের সঙ্গীও এই জিয়া খান। যখন আমি সিল কালাগালি দিয়ে সিলেন দিলাম যে আমার বাইরে মারি এলাছে কিরা কখন আসি আসে তোরা আগে ঠেয়া, তখন কালা বিশ্বাস হাসি আমার মাথা জোড়ায় কোপ। তখন আমি এই ডাইনার দিয়ে ঠেকাইছি, ডাইনার কেটে গেছে, কাটিজার পরে তখন দেখলাম আলমগীর বিশ্বাস আসি আবার মাথা জোড়ায় কোপ দিয়েছে। বাবার দিয়ে ঠেকাইছে, বাবা তো কেটে গেছে, কাটি গেলে আমি নইতে নিই ফরিয়ে গেছি। ফরিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম হান্নান ও শাহজাহান আসি আমার পেট বুক জোড়ায় কোপ কোপ দিলে আমি ডান পা দিয়ে ঠেকাইছি, ডান পা ফোন গিয়ে গেছে। তখন ডান পা নোড়া তিনি না, তারপরে দেখলাম জিডা কাকু ভাইয়ের আকরাম আসি আমার পেট বুক জোড়ায় ফিরিয়ে কোপ কোপ দিলে বাবা পা দিয়ে ঠেকাইছে, বাবা পা ফোন গিয়ে গেছে। ফোন গিয়ে গেলে আমি আর ঠেকাতে নেই, সিল্লেতি তখন দেখতেছি যে টিনু বিশ্বাস দৌড়ে এসিয়া রান্দা দিয়ে আমার ডান পায় আর কবজা সহ কাটিয়ে এমন কোপ দিয়েছে, কাটিয়ে দুই ভাগ হয়ে গেছে। আমি বলছি টিনু ভাই আমার জানে মারিস না, আমার জানে মারিস না। তখন দেখলাম আজার সাল ফরিদ আসিয়া বুক জোড়ায় নাতি দিল, আমি ওই নাতি নাতির চোটে ফরিয়ে গেছি, ফরিয়ে দিয়ে অজ্ঞান হয়ে গেছে, পরে কী হয়েছে আমি জানিনি। সর্বজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় এই ব্যক্তিকে কেন হত্যা করা হলো জানতে চাইলে স্থানীয়রা বললেন, সব দিক দিয়ে ভালো ছিল বিধায় সে মার্ডার হয়েছে, তার কারণে কিছু সমাজবিরোধী লোক আছে বুঝছেন, তারা ওই মদ গাঁজা হিরোইন পেন্সিল এগুলো বিক্রি করতো, খুন রাহাজানি করতো, ছিনতাই করতো, এগুলো সে কখনো পছন্দ করতো না। সে খুব নীতিমান মানুষ ছিল বিধায় তার মৃত্যুটার কারণ। যারা আজকে খুনটা করছে এই খুনের মূল কারণ ছিল চেয়ারম্যানের নির্বাচন, দুটো ক্যান্ডিডেট এই দুই সাইডই থাকার কারণে উনি সমর্থন করছিল একলাশে। এই একলাশে কেন সমর্থন দিল এবং আমি কেন চেয়ারম্যান হলাম মূল কারণটা ছিল এই চেয়ারম্যানের বিষয় নিয়ে। এই ঘটনায় নিহতের পরিবার শোকার্ত হয়ে পড়ে। আমার ভাই মরার আগে আমার মারে তিনটে ডাক দিছে, বলছে মা মা মা, এই বলে আর কথা বলতে পারে না। আমার মা মানসিক হাসপাতালে আছে, সে শুধু ওই তিনটে ডাকই দেয়, আমার ছেলে আমাকে ডাকতেছে, আমার ছেলে আমাকে ডাকতেছে, আমার ছেলে আমাকে ডাকতেছে। আলমরে ওইভাবে মারি বলেছে, আমার কাকি এখনও সুস্থ হতে পারে নি, এখন মাথা উঁচু করে কথাও বলতে পারে না, শুধু বলতে থাকে আমার আলমরে কোবাইছে, আমার আলমের কিরম লাগছে। হত্যাকাণ্ডের দুই দিন পরে নিহত শামসুল আলমের ছোট ভাই শেখ আমিনুল হক মাহমুদ বাদী হয়ে 27 জনকে আসামি করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 18/4/2012 তারিখের ঘটনা। আমি মামলা করার জন্য থানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিই, ওরা চারিদিক দিয়ে থানার চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলে, আমি গেলে আমারে খুন করে ফেলবে। আমি বাড়িতে সাহস পাই নেই, আমাদের আত্মীয় স্বজনের সহযোগিতায়, পাড়া প্রতিবেশী লোকজনের সহযোগিতায় এরপরে আমি তাদের নিয়ে থানায় যাই। থানায় গিয়া একদিন দুই দিন পরে থানায় গিয়া আমি ওই মামলা এফআইআর করি। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখব আলোচিত এ হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আসামি গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা কী। আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশজুড়ে অপরাধ পরিক্রমায়, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ি গ্রামের সাহসী এক যুবক শেখ শামসুল আলম হত্যাকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। 27 জনকে আসামি করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, কিন্তু পুলিশ কি সকল আসামিদের গ্রেফতার করতে পেরেছে? বর্তমানে মামলার কি অবস্থা, নিহতের স্বজনরা কেমন আছে, এসব দেখব প্রতিবেদনের এই অংশে। দিনে দুপুরে খনিচক্র আলোচিত এই হত্যাকাণ্ড সংঘটিত করলেও অভিযুক্ত সব আসামিকে পুলিশ আজও গ্রেপ্তার করতে পারেনি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারাও জামিনে ছাড়া পেয়ে বিভিন্ন সময় মামলার সাক্ষী ও বাদীপক্ষের লোকজনের উপর একাধিকবার হামলা চালিয়েছে। ওরা বিভিন্নভাবে আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, ঢাকায় বাইরে কোর্টে যাওয়ার সময়, থানায় যাওয়ার সময়। ফরিদকে খুলনা আপিল মিল থেকে অ্যারেস্ট করা হয়, 14 দিনের জামিন নিয়ে সে ওই পরের দিনই আমার বাড়ি 20-25টা মোটরসাইকেল সহ আমার বাড়ি ঘেরাও করে আমার তুলে নেওয়ার জন্য। আমি আলমদের কাছে কেন আসি, কেন তাদের কাছে সহযোগিতা করতে যাই এর বিরুদ্ধে, এই জন্য আমাকে ওরা এইভাবে মারছে, এইভাবে আক্রমণ করছে।
আর যারা জামিন আসছে জামিন টামিন নিয়ে আসছে এরা মিলে সবাই একত্রে রাতের অন্ধকারে বাড়ি ঢোকার শাসাত মাস শুরু। আমাকে মারিয়া আমার স্ত্রী আমাকে ঠেকাতে গেলে আমার স্ত্রী যেভাবে মার খেয়েছে যেভাবে জখম হয়েছে তা আপনাদেরকে না দেখলে আপনাকে বোঝানো যাবে না। অথচ হত্যাকাণ্ড ঘটার পরপরই চিতলমারী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলার সকল আসামিদেরকে গ্রেপ্তারের আশ্বাস দিলেও আজও তার বাস্তবায়ন হয়নি। থানা এফআইআর হওয়ার পরে ওসি সাহেব আসতো মাঝে মধ্যে আসতো আসে মাঝে মধ্যে সাক্ষী শপথ নিত নিয়ে উনি থানায় যে থানায় ওনার কাগজপাতি কোনভাবে কি রেডি করছে কাউকে জানতে দেয়নি বা বাদি যে জানছে কি না এটা আমার জানা নাই। বাদি যে জানতে চাইলে এই চার্জশিট আজ দিচ্ছি কাল দিচ্ছি এই সাক্ষী শপথ বাকি আছে নিচ্ছি এই তাল বাহানা করতেছে। সে দীর্ঘদিন এখানে পাঁচ ছয় মাস থাকার পরে সে এই মামলাটা কোনো চার্জশিট দিয়ে যায়নি, কেন দিয়ে যায়নি সেটা সে ওসি সাহেবের ব্যাপার। অন্যদিকে এই মামলার দুই নং আসামি শেখ ফরিদ আহমেদকে মহামান্য হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও একই দিনে বাদীর আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে। অথচ এর তিন দিন পর আসামি জেল থেকে ছাড়া পায়। বিগত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যথাসময়ে জেল কর্তৃপক্ষ এই ইন্টিমেশনটা দিয়েছেন, যেহেতু মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এরকম একটা মেসেজ এসছে এটাকে ওনার ইগনোর করাটা ঠিক হয়নি। এটা উনি ইগনোর না করে মহান্য আপিল বিভাগের আদেশ প্রাপ্তির সাপেক্ষে আসামির রিলিজ অর্ডারটা দেওয়া যে পরবর্তী নির্দেশনাটা আমরা চেলেন জেল সুপার সাহেব এটা আমরা করতে পারতেন, কিন্তু সেটা না করে উনি কী আঙ্গিকে উনি করেছেন এটা উনি ভালো বলতে পারবেন, তবে এটা না করলে বোধ হয় ভালো হতো, আইনের জটিলতাটা সব দিক থেকে এড়ানো যেত। অভিযুক্ত এই আসামির বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ি তালাবদ্ধ। অভিযুক্ত অন্য আসামি শেখ ফরিদ, যার বাড়ির সামনে ঘটেছিল এই লোমহর্ষক ঘটনা, আমরা তার বাড়িতে গেলে তাকেও পাওয়া যায়নি। মিথ্যা মামলা যদি কেউ দেয় করুণার কিছু নাই বাসেন। ঘটনা পরবর্তী দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রশাসন আলোচিত এই মামলার চার্জশিট দিতে পারেনি, উপরন্তু বাদীর আপত্তি ছাড়াই মামলার তদন্ত থানা থেকে ডিবি পুলিশে হস্তান্তর করা হয়েছে। আমরা এলাকাবাসী সবাই আসতে যাবাক যে একটা নৃশংস হত্যাকাণ্ড এই নিয়ে তালভানা শুরু হয়েছে, চার্জশিট হয় না, একবার থানায় একবার ডিবিতে, এই এই বিভিন্ন অজুহাত, এর কি কারণ, এর কি কী কে কোথায় তদবির করে, কী কোন অবস্থায় কি হচ্ছে এটি আমরা বুঝতে পারতেছি না, আমরা অবাক হয়ে যাচ্ছি। প্রকাশ্য দিবালকে হত্যার বিচার কেন বিঘ্নিত হচ্ছে এবং শাস্তি দিতে বিলম্ব হচ্ছে, যার জন্য আমাদের সন্দেহ হয় অবৈধ টাকা এবং তার টাকার পাহাড়ের কাছে হয়তো এ বিচার বাধাগ্রস্ত হতে পারে। এই আট মাস চলে এর ভিতরে আমার চার্জশিট হয় নাই এবং এই মামলাটা যখনই আমার চার্জশিট হবে এরকম একটা আভাস আসলো ঠিক তখনই আমার মামলাটা ডিবিতে চলে গেল, কিন্তু ডিবিতে কী কারণে গেল এটা আমি জানি না। প্রকাশ্য দিবালকে এখন এটা ঠিক আছে, কিন্তু খুব হত্যাকারীদের শনাক্তকরণের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে, এই ক্ষেত্রে সাক্ষীদেরকে উপযুক্ত সাক্ষীদের খুঁজে বের করতেই মামলাটায় সময় বেশি লাগছে। এই হত্যাকাণ্ডে জড়িতরা একাধিক মামলার আসামি, অথচ এরা প্রায় সময়ই থাকে ধরা ছোঁয়ার বাইরে। এত বড় মামলা খুন করার পরে ওই খুনিরা কীভাবে যে আসামি তারা বাড়ি এসে গণ্ডগোল করতে সাহস পায়, পুলিশ তাদেরকে কিছু বলে না অথচ আমাদেরকে পুলিশ হয়রানি করে। মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে কথা হয় বাগেরহাট পুলিশ সুপারের সাথে, তিনি উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে বলেন, বাদীকে আমরা সবসময় আমরা তাকে আশ্বস্ত করেছি যে আমরা ন্যায় বিচার করব, আমার সাক্ষ্য প্রমাণের কাছে যে লোকগুলো ইয়েতে মামলায় জড়িত তাদের বিরুদ্ধে আমরা হলফ করে বলতে পারি আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দিব। মামলার দীর্ঘসূত্রতা ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমনটাই আশঙ্কা মামলার বাদী এবং স্বজনদের। প্রশাসন দ্রুত এই মামলার তদন্ত কাজ শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সকলের।